আসসালামু আলাইকুম, আমি আবদুল বকরি ফয়সাল। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সোরাইসিস, একজিমা ও স্কিন অ্যালার্জি কাকে বলে। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব সোরিয়াসিস কাকে বলে। সোরিয়াসিস হলো একটি দীর্ঘস্থায়ী অটো ইমিউন অবস্থা যেখানে ত্বকের কোষগুলো খুব দ্রুত তৈরি হয় এবং ত্বকে লাল রুক্ষ দাগের সৃষ্টি করে। এর উপরের স্তরটি সাদা বর্ণের হয় এবং এটি খুবই চুলকায়। এখন আমরা জানব একজিমা কাকে বলে। একজিমা হলো এমন একটি অবস্থা যেখানে ত্বক ফুলে ও শুষ্ক হয়ে ফেটে যায়, চুলকানি হতে থাকে, কখনো কখনো ফুসকুড়ি দেখা যায়। একজিমার সবচেয়ে প্রচলিত একটি প্রকার হলো অ্যাটপিক ডার্মাটাইটিস। এই অ্যাটপিক ডার্মাটাইটিস হলো অ্যালার্জি, হাঁপানি এবং মানসিক চাপের সাথে যুক্ত থাকে। এখন আমরা জানব স্কিন অ্যালার্জি কাকে বলে। স্কিন অ্যালার্জি সমস্যা তখনই সৃষ্টি হয় যখন একজন ব্যক্তি অ্যালার্জেনের সংস্পর্শে আসে। অ্যালার্জেনের কারণে ইমিউনিটি অতি সক্রিয় হয়ে উঠ যায়, যার ফলে চুলকানির পাশাপাশি ত্বকে ফুসকুড়ি, লালচে ও ফলাভাব দেখা যায়। এগুলো ধুলো, ধোয়া, মাটি, পশু পাখির পশম, ফুলের রেণু এবং বিশেষ কিছু খাদ্যবস্তু, প্রসাধনীর দ্রব্য, সুগন্ধি ইত্যাদির কারণেও ত্বকে অ্যালার্জির সৃষ্টি হতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসা কেবলমাত্র সোরিয়াসিস, একজিমা ও স্কিন অ্যালার্জির মতো লক্ষণগুলি নিরাময় করে না, বরং তার সমস্যার মূল কারণগুলো সমাধান করে। আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।